সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ ঈদের আনন্দ উপভোগ করেছো। এর মধ্যে ঈদেরকে আমের যদি না শেষ হয়ে থাকে, তোমাদের কিন্তু আজকে ঈদ হয়েছে, তার সাথে সাথে প্রত্যেক দিনই যে আমাদের কি খেয়াল রাখতে হবে, যে আমরা ঈদ যেরকম আনন্দ করলাম, এখন আমাদের ঈদের আনন্দ কাটিয়ে আমাদের নিজ নিজ দায়িত্বে যেতে হবে। সে দায়িত্বটা কি, সবার কিন্তু নির্দিষ্ট একটা দায়িত্ব আছে। ছাত্রদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, এখন আবার তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো দেখো, আজকে আমি তোমাদের অনলাইনে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ভার। ভার সম্পর্কে তোমরা যদি জানো তো ইংরেজি গঠন করতে তোমাদের সুবিধে হবে। ভার, ভারটা কি, ভার মানে ক্রিয়া, ভার মানে কি ক্রিয়া। দেখো ব্যাকরণে ভার্বটার বাংলা অর্থ ক্রিয়া। এখন এই ভার্বটার সংজ্ঞা কি, ভার্ব প্রধানত কত প্রকার, কি কি, ভার্বের ডেফিনেশনটা তোমরা অনেক ভাবে শিখতে পারো, কিন্তু বড় আকারে, যেহেতু আমি তোমাদের ক্লাস নিচ্ছি 3-4-5 আকারে, বড় আকারে কিন্তু ভার্বের ডেফিনেশনটা অনেক বড়। ভার্ব প্রধানত দুই প্রকার, কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। কিন্তু আমি তোমাদের মূলত যেটা শেখাবো সেটা ভার প্রধানত কি, মূলত দুই প্রকার, সেটা প্রিন্সিপাল ভার, ট্রানজিটিভ ভার থেকে যেটা এসেছে প্রিন্সিপাল ভার, অক্সিলারি ভার, প্রিন্সিপাল ভার, অক্সিলারি ভার। দেখো অক্সিলারি ভার, প্রিন্সিপাল, অক্সিলারি, এই অক্সিলারির আরেকটা নাম হেল্পিং, হেল্পিং ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম কি, মেইন ভার্ব, মেইন ভার্ব। অর্থাৎ এখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে, একটা সেন্টেন্সে কিভাবে প্রিন্সিপাল ভার্ব কাজ করে, কিভাবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাজ করে। তো শিক্ষার্থীরা, তার আগে আমরা শিখবো যে ভার্বটা কি। দেখো ভার্বটা হচ্ছে কোনো কাজ করা, ভার্ব ইজ অর এনিথিং অ্যাকশন, অর্থাৎ যে কোনো কাজই করা, সম্পূর্ণ করা, সেইটা, সেই কাজটা, যেরকম আমি তোমাদের কথা বলছি, সে কথা বলাটা, লেখাটা, কোনো হাসা চলা, এগুলোই হচ্ছে ভাব। অর্থাৎ যে অর দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, যে কোনো কিছু, সেটা যে কোনো কাজটা করা, যে কোনো কাজ, সেই ইংরেজি ভাষায় সেই কাজটা তোমার হাসাও হতে পারে, বসা হতে পারে, লেখা হতে পারে, সে ভার্বের ক্ষেত্রে সেটাকে কাজ বলে, সেই কাজটা সম্পূর্ণ করা, সেটাই হচ্ছে ভার্ব। তো আমরা তাহলে বলতে পারি কি, যে অর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, কোনো কাজ সম্পূর্ণ করা বোঝায়, সেটা চলা হতে পারে, সেটা লেখা হতে পারে, পড়া হতে পারে, কোনো যে এনি টাইপ অফ ওয়ার্ডস, অর্থাৎ যে কোনো কাজটা করাটাই হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা কি শর্টকাটে কি বলতে পারবো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে, ভার্ব বা ক্রিয়া বলে। কি বুঝলাম তাহলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়। আমি তোমাদের এই যে ইংলিশ অর্থাৎ শেখাচ্ছি, শেখা, তোমরা শিখছো, লার্ন, নিজে শেখা, লার্ন, সে লার্নটা একটা ভার্ব, টিচ একটা ভার্ব, স্পিক একটা ভার্ব, প্লে একটা ভার্ব, ট্রাই একটা ভার্ব, এগুলো কিন্তু সবাই, সব ওয়ার্ডই একটা ভার্ব। সেই ভার্বটা প্রধানত এখানে দুই প্রকার লিখেছি আমি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন দেখো প্রিন্সিপাল ভার্বটা কি, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে শিক্ষার্থীরা, যে ভার্বটা দ্বারা একটা সেন্টেন্স সম্পূর্ণ, যে ভার্বটা নিজে একটা সেন্টেন্সে সম্পূর্ণ করতে সাহায্য করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। অর্থাৎ অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না। তাহলে যে ভার্বটা একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে নিজেরই অবদান বেশি রাখে এবং বেশি বলতে নিজে শেষ করে এবং অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, একটা সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, সেটাই প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য বয় রিডস আ বুক
বালকটি কি বই পড়ছে? এখানে দেখো এটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বাকি অংশ। দেখো এই যে দা বয় রিডস আ বুক, বালকটি কি বই পড়ে, এই যে রিডটা এটা কি ভার্ব, এটা কি ভার্ব সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কি করে আমরা বুঝবো এই ভার্বটা এই সেন্টেন্সটাকে শেষ করেছে, যে বালকটি কি বই পড়ে। আর একটাই ভার্ব এখানে, এই ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কি নিজে নিজে বাক্যটাকে সম্পূর্ণ করেছে, শেষ করেছে। সে কারণে এই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আমরা তাহলে ভার্বটা কিভাবে বুঝলাম যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব? ওই সেন্টেন্স শেষ করতে যে ভার্বটা নিজেই সেন্টেন্সটা শেষ করে এবং অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই উদাহরণ থেকে কি জানলাম, প্রিন্সিপাল ভার্বটা কি? এবার দেখো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উদাহরণটা দিব, দ্য বয় ইজ রিডিং আন বুক। বালকটি একটি বই পড়ছে। এখন আমরা জানি যে এটা প্রিন্সিপাল ভার্ব ছিল রিড, কিন্তু এখানে আইএনজি যোগ টেন্স আকারে হয়েছে। আর এই ভার্বটাকে কি বালক, দা বয় ইজ রিডিং আ বুক, বালকটি কি বই পড়ছে। এখানে এই বালকটির পরে আমরা কোন ভার্বটা নিছি, ইজ। এখানে এই ভার্বটা যদি আমাদের উচ্চ থাকে, যদি আমরা না দিই, দেখো কিভাবে হয়, দা বয় ইজ আ বুক, বালকটি কি বই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই ইজ ভার্বটাকে কোন ভার্ব ইজ ভার্বকে সাহায্য, দেখো সাহায্য করছে এই ইজটা কাকে সাহায্য করছে, পড়া। এখানে আমরা পড়ছে বলছি যে বালকটি কি বই পড়ছে, এই পড়ছে বা পড়িতেছে এই ধরনের সেন্টেন্সকে এই ইজ ভার্বটা সাহায্য করছে, যে পড়া। রিড ভার্ব মেইন ভার্বটা, মেইন ভার্বটাকে সাহায্য করছে এটা ইজ ভার্বটা। তাহলে এটা আমাদের রাখতে হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে যে ভার্ব সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। তাহলে আমরা নির্দ্বিধায় এখানে বলতে পারি ইজ ভার্বটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব। কি কারণে হচ্ছে, প্রিন্সিপাল ভার্বকে যে ভার্বটা সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে সেই ভার্বটাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। এই প্রিন্সিপাল ভার্বকে কিভাবে সাহায্য করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি সেন্টেন্স প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। দে প্লে ফুটবল, দে আর প্লেইং ফুটবল। শিক্ষার্থীরা এটা খেয়াল করো, তোমরা এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে যে প্লেটা এখানে প্রিন্সিপাল ভার্ব, কারণ একাই এই সেন্টেন্সটাকে শেষ করছে, তারা ফুটবল খেলে। আর এখানে তারা ফুটবল খেলছে, এই প্রিন্সিপাল ভার্বটা কি কোন ভার্ব সাহায্য করছে, আর ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা নির্দ্বিধায় এই ধরনের সেন্টেন্স থাকলে বুঝতে পারবো যে প্রিন্সিপাল ভার্ব কখন হয় আর অক্সিলারি ভার্ব কখন হয়। তো শিক্ষার্থীরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।